আসসালামু আলাইকুম। আচ্ছা, আরিয়ান অভি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ অভি ভাই বলেন। আমি একটা রেফারেন্স দিব আর কি, আপনি ওইটা সিস্টেমে আর কি দেখাবেন, আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে বাইবেলের গসপেল অফ জনের 16 নম্বর চ্যাপ্টারটা একটু বের করলে একটু ভালো হতো আর কি। আচ্ছা, বাইবেলের গসপেল অফ জন। আচ্ছা, বের করতেছি, দেখি। হ্যাঁ, বাইবেলের গসপেল অফ জনের কত নম্বর? জনের 16 নম্বর অধ্যায়ের 12-14, একটু বাংলাতে তোমাদের বলবার মতো আমার এখনো অনেক কথা আছে এটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ বলো তাহলে। হ্যাঁ অভি ভাই বলো। বলা হচ্ছে যে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী বলছে আর কি, মোহাম্মদ সম্পর্কে, মোহাম্মদ কথাটা কোথায় লেখা একটু দেখেন তো। এই যে এখানে পবিত্র আত্মা, এই যে পবিত্র আত্মা এটা তো দেখুন, আমার কথা, আসিক মহিউদ্দিনের কথা বলা হয়েছে, এটা তো আপনি কিভাবে বুঝলেন যে এটা মোহাম্মদের কথা? এটা তো আমার আসিক মহিউদ্দিনের হ্যাঁ কথা, এখানে যীশু খ্রিস্ট আসিক মহিউদ্দিন না যে আসবে এখানে একদিন, যাবো, এসে যে এই ধর্মগুলা যে মিথ্যা এটা যে বলবে, এটা তো যীশু খ্রিস্ট আসিক মহিউদ্দিনকে ইঙ্গিত করে বলেছে। এখানে যে বলছে যে লাস্টে দেখেন যে আরো নিচে পড়েন যে আমাকে মহিমান্বিত করবে, এই কথাটাও কিন্তু হ্যাঁ, বলছে। আমিও যীশুর যে, যীশুর যে মানবতাবাদ সেটাকে আমি মহিমান্বিত করছি। আসিক মহিউদ্দিনের কথা এখানে বলা হয়েছে, আপনি কিভাবে বুঝলেন যে এই জিনিসটা মোহাম্মদ কে বলা হয়েছে? আমার প্রশ্ন তারপরে স্পেসিফিক, আমার প্রশ্ন কিন্তু স্পেসিফিক ভাই, একটু প্রশ্নটা অভি অভি ভাই আমার প্রশ্নটা একটু শুনে সেই স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তরটা দেন। এই সত্যের আত্মা বলতে যে মোহাম্মদ বোঝানো হচ্ছে আমাকে বা ফারাজ ভাইকে বোঝানো হয় নাই, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা বোঝানো হচ্ছে যে এখানে যে তিনটা কথা বলা হচ্ছে, এই তিনটা কথার সাথে নবী মুহাম্মদের জীবনের সমস্ত কিছু মিলে যায়। কোনটা মিলে এই যায় জন্য সেটা একটু আমরা আমাদেরকে পয়েন্ট আউট করেন, কোন জিনিসটা মিলে যায় সেটা একটু পয়েন্ট আউট পয়েন্ট করেন। আউট হচ্ছে যে সে নিজে থেকে কিছু বলবে না, সে যা কিছু শুনবে তাই কিন্তু বলবে, আমিও তো, তারপর আমি জানে তো নিজে কিন্তু থেকে, আমিও নিজে থেকে কিছু বলছি না, আমি যা বলি যুক্তি দিয়ে বলি, আমি নিজে থেকে কিছু বলি না, যা বলি সেই জিনিসটা যুক্তি দিয়ে বলি আমরা এটা কথা বলি, আমরা যে ভাই। কোনো জিনিস নবী কম মোহাম্মদের বেশি কেন সম্পর্কে বলবো যেখানে বলা হচ্ছে, এই জিনিসটা আপনি আমাদেরকে দেখান যে এই জিনিসটা শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদের সাথে মেলে, পৃথিবীতে আর ইতিহাসে আর কোনো ব্যক্তির সাথে এই জিনিসটা মিলছে না, শুধুমাত্র কেবলমাত্র নবীর সাথে মিলছে, সেই জিনিসটা আপনি একটু আমাদেরকে দেখান, এইটা তো কোনো কথা না। এটাই তো বলতেছি, আমি এটাই তো বলতেছি যে নবী মোহাম্মদ আমরা জানি যে ওনার কাছে, হ্যাঁ ওইটাই বলতেছি ভাই, আমার একটু বলতে দেন। তো প্রথম বলা হচ্ছে যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ওহী আসছে, ঠিক আছে, সে কিন্তু নিজে ভাই থেকে বোঝা মোহাম্মদের উপরে ওহী বলতেছে, আসতো কিনা সেই জিনিসটা তো এখন প্রমাণিত না সেটাই ভাই। বলছে। আপনি একটা মোহাম্মদের উপরে ওহী আসতো এটা তো এখন পর্যন্ত আপনি প্রমাণ করেন নাই, আপনি আমাদেরকে বাইবেল দিয়ে মোহাম্মদের সত্যতা প্রমাণ করতে আসছেন তাই না? বাইবেলে যেহেতু একটা কথা লেখা আছে এটা দিয়ে আপনি প্রমাণ করবেন নবী মোহাম্মদ যুক্ত, এটা কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আপনার যদি প্রস্তাবনা, অভি ভাই একটু কথাটা শুনে নেন, আপনার যদি প্রস্তাবনাটা কনক্লুশনের উপরে নির্ভর করে, প্রস্তাবনাটাই যদি আপনার কনক্লুশনের উপর নির্ভর করে এবং কনক্লুশনটা সত্য ধরে নিয়ে যদি আপনি আপনার প্রস্তাবনা তৈরি করেন, তাহলে তো এটা একেবারে ভ্যানাসার মার্কা একটা লজিক্যাল ফ্যালাসি হবে। আপনি প্রমাণ, আমি আপনাকে বুঝাই দিচ্ছি আমি কি বলতে চাচ্ছি, আপনি প্রমাণ করতে আসছেন যে বাইবেলে আমাদের নবী মোহাম্মদের কথা যেহেতু বলা আছে সেহেতু আমাদের নবী মোহাম্মদ সত্য এবং তার উপরে আল্লাহর ওহী আসতো, এইটা প্রমাণ করতে এসে আপনি আবার ধরে নিচ্ছেন যে নবী মোহাম্মদের কাছে ওহী আসতো, এইটা দেখায় আবার আপনি বলবেন যে এই যে তাহলে বাইবেলের কথা সত্য কারণ বাইবেলের সাথে এটা মিলা গেছে। তাহলে তো এটাকে একটা সার্কুলার রিজনিং বলা হয়, এটাকে বলা হয় যুক্তিবিদ্যার ভাষায় আরেকটা রকম। আমি হচ্ছে অরিয়ন অভি ভাই, আপনি কি আমার কথা কিছুই বুঝতে পারছেন নাকি কিছু বুঝতে পারছেন না? অভি ভাই আপনি কি আমার কথা কিছু পরিমাণ বুঝতে পারছেন নাকি কিছুই বুঝতে পারছেন না? আচ্ছা ফারাজ ভাই, তিনদা ভাই ওনার কথা তো আমি শুনতে পাচ্ছি না। ফারাজ ভাই, তিনদা ভাই আপনি এটা একটু বলেন তো যে এই জিনিসটা সার্কুলার রিজনিং না? এটা তো অবশ্যই ভাই সার্কুলার রিজনিং। আর উনি কি মানে কেমনে মোহাম্মদের সাথে এটা মিলাচ্ছেন আমার তো মাথায় আসতেছে না, কারণ এখানে তো সোলের কথা বলা হয়েছে, পবিত্র পবিত্র আত্মার কথা বলা হয়েছে। মোহাম্মদ কি আত্মা হিসাবে এখানে আসছিল পৃথিবীতে নাকি মানুষ হিসাবে জন্মগ্রহণ করছিল, মানে কিসের সাথে কি মেলায়? এবং একজন যদি এসে দাবি করে এখানে সত্যের আত্মা বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে, সে তো বলতেই পারে তাই না?
হ্যাঁ, মেটাফর হিসাবে যদি ধরা হয় তাহলে মেটাফর হিসাবে ধরলে তো যে কারোর সাথেই এটা মিলবে, যে কেউ যে কেউ দাবি করতে পারে। এটা যে মোহাম্মদের সাথেই একমাত্র মিলছে আর কারোর সাথে মিলছে না, এই জিনিসটা তো দেখাতে হবে, তাই না? না দেখে আমি কিভাবে বলবো যে এই জিনিসটা শুধু মোহাম্মদ হইতে পারে, এছাড়া আর কেউ হইতে পারে না? সেটা, এটা তো মাদার তেরেসাও হইতে পারে। অভি ভাই, আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছি আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? আরিয়ান অভি, আপনি কি হ্যাঁ, আমি আমি আপনাকে আমার বিষয়ে আগে ক্লিয়ার করি যে আমি আসলে কোনো, আমি জানার জন্য আপনাকে মানে প্রমাণ করতে চাচ্ছি না যে এটাই মহম্মদ, আমি জানতে চাচ্ছি যে এটা আসলে। ভাই, এটা তো এই যে দিনদা ভাই মাত্র বললো যে এটা তো মাদার তেরেসা সম্পর্কে বলা, আপনি কিভাবে শিওর হলেন যে এটা মানে মোহাম্মদ সম্পর্কে বলা? মোহাম্মদ তো বরঞ্চ যীশু খ্রিস্ট সম্পর্কে একটা কয়েকটা মানে খুবই নোংরা কথা আছে, যেমন যীশু খ্রিস্টের মা হবে জান্নাতে মোহাম্মদের বউ, যীশু খ্রিস্টের মা মরিয়মের সাথে মোহাম্মদের বিয়ে দিবে, এটা তো খুবই মানে খ্রিস্টানদের কাছে এটা তো খুবই অপমানজনক কথা। শুধু সেটাই না, সে মনে করতো হচ্ছে যীশু খ্রিস্টর মা হচ্ছে খ্রিস্টানদের কাছে গডেস, এবং সে এটাও মনে করতো যে ওই ওই খ্রিস্টানদের মনে করা সেই গডেসকে হচ্ছে সে জান্নাতে বিয়ে করবে। এবং আরো একটা যে ভুল ছিল, মোহাম্মদ মনে করতো যে খ্রিস্টানদের এইটাই মানে ফারাজ ভাই যেটা বললো যে ট্রিনিটি, খ্রিস্টানরা যে ট্রিনিটিতে বিশ্বাস করে, মোহাম্মদ মনে করতো এই ট্রিনিটি মানে হইতেছে ঈশ্বর, পোলা এবং মা, এই তিনজন মিলা ট্রিনিটি। মরিয়ম মানে মোহাম্মদ মনে করতো ট্রিনিটির অংশ, কিন্তু মোহাম্মদ কখনই ট্রিনিটির অংশ না, ট্রিনিটিকে ধরা হয়, খ্রিস্টানরা ট্রিনিটিকে ধরে পবিত্র আত্মাকে, মানে থার্ডটা হচ্ছে পবিত্র আত্মা। আমি ওই জিনিসটা কোথাও পাইনি আসি ভাই, যে মরিয়মকে কোথাও ট্রিনিটি ধরা হইতো বা ট্রিনিটি ধরা হইতো। আমি যদি মানে বিস্তারিত এই জিনিসটা নিয়ে আসি তাহলে মানে আপনি দেখতে পাবেন যে মরিয়মকে ট্রিনিটির অংশ হিসেবে ইয়া করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ এই জিনিসটা বুঝতে পারেনি, ট্রিনিটির কনসেপ্টটা মোহাম্মদের মানে পরিষ্কার ছিল না। বিষয় নাকি কোথাও মনে করতো আসলে যে মরিয়ম সে একটা গডের সেটা মনে করতো, আমি তো যতদূর জানি আমি তো কোথাও দেখিনি আর কি। না, মরিয়ম কে করতে না। আচ্ছা ফারাজ ভাই, আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু বাবুকে একটু দেখে আসি, আমাকে ডাকতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসি ভাই, ওকে।